নভেম্বরের 2 তারিখ আবারে বইয়ের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসল বিপিএল। তবে এবার বিপিএলত যে টিমমুন গড়া হই এটার মধ্যে ব্যাকুন্ত নিরস টিম বলে হইতো স্যার চিটাং ভাইকিংসরে। জৌলুসপূর্ণ কোনো আড়ম্বর কিংবা আয়োজন নাই, ইয়ারুত মরারুত হরার গোয়েল দি চিটাং ভাইকিংসরই নকেলের বিশ্বের সেরা ড্যাশিং ওপেনার চট্টগ্রামের গর্ব তামিম ইকবাল। কিলে তামিম ইকবাল নকেলের ইয়ান কি স্বজন প্রীতি নাকি অর্থর প্রতি টান, অথবা তামিম ইকবাল নতা হনে চট্টগ্রাম ভাইকিংসের টিমই বেবে কেনই, ইন লই আর সরজমিনে জানতাম চাইলাম বিভিন্ন ক্রীড়া মোদিওলর হাসে। আঞ্চলিকতার কারণে হন, মান্তরিকতার কারণে হন, যে আর চিটাং গুফুয়া চিটাং ভাইকিংস নকেলের ইয়ান লইয়ের স্বাভাবিকভাবে ওর ফ্যান আছে। চিটাংয়ের সাধারণ মানুষ যারা ক্রিকেট উপভোগ করে তারা তো ইয়ান লইয়ের এখন খারাপ লাগা থাকিতে পারে, থাকুন কারণ খুব স্বাভাবিক। তামিম নাই আসলে খুব খারাপ লাগে, গর্ব গর্ব টিম নাই তো। এবার চিটাং বাইকিংস টিমে যেহেতু টাইম ইকবাল নাই, তাহলে টিমটা আসলে ওই হিসাবে কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার টিম ততটা আমি ইয়ে দেখতেছি না। আনার সাপোর্টার মনে করে যদি তামিম ভাই থাকতো তাহলে আরও ভালো করি থাকতো, কারণ টিমে নরবর ওই গিয়ে একখানা, যেহেতু বাকি টিমরা ভালো পারফরমেন্স দিই তবুও তামিম ভাই তাহলে আরও ভালো হতো। তবে সংগঠক কিংবা ক্রীড়া বিশ্লেষক হলো হদ্দে অন্য হতা, চিটাং ভাইকিংস এবার আন্ডারডগ টিম হইলেও উগে বড় সুযোগ আছে যারা দলত সুযোগ পাই এ তারা নিজেরে প্রমাণ করণর। কিল্লাই এনেতে এক বছর জোরে চট্টগ্রামের ঘরোয়া লীগ বন্ধ, ইয়ারুৎ তামিম ইকবাল সহ আরও বহু একজন নতাহনে নতুন নতুন প্লেয়ার অকল নিজেরে মেলে ধরিবার সুযোগ পাইব। আবার ইয়ানও একজন জিনিস ঠিক দে, আজ তামিমের জায়গা তো একজন নতুন প্লেয়ার উড়িয়ে গিয়েছে, একজন সুযোগ অপরচুনিটি ক্রিয়েট করার, অনেক পরে সুযোগ না দিলে আরোগ্য তামিম কেন হইব, আরোগ্য আকরাম খান হইতে পারে, আরোগ্য নান্ন হইতে পারে। এখন আমরা মানে যারাই ইভালুয়ারে হতাশাত আছে, আজ যারা নতুন সুযোগ পার তারা যদি বেটার কিছু করে তারা কিন্তু ওই দুঃখ ভুলে যাবো, কই নতুন কিছু উড়ে আইব, আজীবন তো তামিমও নখেলিব, আকরাম খানও নখেলেন, নান্নু ভাইও নখেলেন, তো আর এই হিসেবে তুমি পজিটিভলি লইতে পারি। চিটাংয়ের কিছু প্লেয়ার খেলতে পারে, ইয়ং জেনারেশন অনেক দেখতে লাগুন, দুই প্লেয়ার আছে, আন্ডার 19-এর একজন আছে, আবার এসপি ক্যাম্পের ইরফান শুক্কুর আছে, আন্ডার 19-এর একজন নাইম আছে, সিটাঙ্গে দুও সুযোগ পাইয়ে তারা অবশ্য তো বড় বড় স্ট্রাইকার কোলকাতার যেন আফতাব ভাই গেলে, নাজিম উদ্দিন আসিল, তামিম আসিল, যে অনেক জুনিয়র প্লেয়ার সুযোগ দিলে সিটাঙ্গে তো আর প্লেয়ার সুযোগ দিব হইব। আর সিটাঙ্গের মধ্যে লিগ নাই, এক বছর লিগ হলে 2 বছর 3 বছর লিগের কোনো দা নাই, সিটাঙ্গে যদি 40 বছর লিগ তাহলে আর সিটাঙ্গে তো প্লেয়ার আরও বেশি উড়ি, নতুন হলে চান্স ঠিক তো, নতুন হলে চান্স না দিলেই তারা প্ল্যাটফর্ম পাইছে না, তারা ডেভেলপ কম করো, নূতন রঙে পুরানো রঙে নূতন রঙে সুযোগ দম ফুরিবে, নূতন ইতার রঙে পুরানো রঙে খেলতে খেলতে ইতার আর এক্সপিরিয়েন্স বাড়বে, সামনে ভালো খেলবে। টিম টোটালি আন্ডারডগ টিম, এটা মানে বয়স্ক এক্সপিরিয়েন্স এবং তারুণ্যর মানে সংমিশ্রণের টিমই বই, তো যা দিলাম মিস বলক খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার, সৌম্য সরকার আছে আর বাংলাদেশের আইকন প্লেয়ার, তারপরে আনার এই আর নাইম হাসান আছে আর চট্টগ্রামের পর, ইরফান শুকুর আছে এবং সাজেদুল হক রিপনের ডুকিবার মতো অবস্থান আছে, তো আর চিটাঙ্গে সকলের মিলিয়ে মোটামুটি ওভারঅল ভালো টিম হই, তবে দুঃখের বিষয়ে তামিমে নেই, আর যে আর চিটাঙ্গের আইকন চিটাঙ্গের আইডল প্লেয়ারকলে যারা আইডল মানে সেই নেই, তবে চেষ্টা করো মানে গরমের প্লেয়ারকলে যে দূর পারে আর মনে হয় মাঠাতে ভালো খেলব, ইনশাল্লাহ ভালো করে রেজাল্ট আনিব। তবে ওনাদের দেয় এবার ঘরোয়া ক্রিকেটত বিপিএল জেরিমে এখন উন্মাদনা থাকে, বিশেষ করে চট্টগ্রাম ভাইকিংসর ওয়ারে দর্শক অকল জেরিমা রাস্তাঘাট গানে নাচে মাথায় তুলে এবার এরিমা নইব। তবে শেষমেশ ভক্ত হলর একানে আসা, ভালো খেলক চট্টগ্রাম ভাইকিংস, উড়েইয়ুক চট্টগ্রামের নতুন নতুন তরুণ আইকন প্লেয়ার। ডেস্ক নিউজ C+TV চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।